আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমি দেখাবো সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। আমি আমার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি জাস্ট ভালো করে ভেজে নিব। আমি সজনে ডাঁটাটা আগে থেকে কিনে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আমি সেজন্য কাটাগুলো আর দেখালাম না প্রসেসিংটা। আপনারা যদি চান আমি আস্তে আস্তে আরও বড় ব্লগ দিতে পারবো, আমি প্রথম থেকে আপনার কীভাবে সেগুলো কাটি, পরিষ্কার করি, কীভাবে প্রসেসটা করি, আমি সব এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। যেহেতু আমি নতুন আপনাদের মাঝে, সো আমার একটু সময় লাগবে। আপনারা জানাবেন যে আপনারা দেখতে চান কি না, অবশ্যই আমি সে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আর আমি সেই মোতাবেক কাজ করব। সো আমার মাছটা দেখেন এপাশ ওপাশ করে একটা ব্রাউন শেডে নিয়ে আস, মানে কালারটা ব্রাউন শেডের মতো কালার হওয়ার পরে আমি ওটা নামিয়ে নেব। আমার সাউন্ডে কোনো সমস্যা আছে কি না বা আপনাদের শুনতে সমস্যা হয় কি না অবশ্যই জানাবেন। আর শুরুতে আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে, গুছিয়ে কথা বলতে পারছি না। সো আপনারা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমি যেহেতু রান্নাটা রাত্রে করি, সো রাত্রে আমি ভয়েসটা দিই। আর রান্নার সময় যেহেতু আমার ছোটো বেবি আছে আমি ভয়েসটা দিতে পারি না। সো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমে সরিষার তেল দেওয়ার পরে পেঁয়াজের কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম বরাবরের মতো। ওই শুকনো মরিচের গুঁড়াটা আর কি কালারের জন্য, এই কথাই বলবো আমি, আমি কালারের জন্যে জাস্ট এই কালার এটা খাই, এটা ঝালের জন্য না, ঝাল তেমন একটা হয় না। জাস্ট এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিব, একটু জিরা গুঁড়া দিব আর একটু ধনিয়া গুঁড়া দিব। আমি একটু ধনিয়া গুঁড়া দিলাম, এবার একটু জিরা গুঁড়া দিব। একটু তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলে মানে মাছের তরকারিতে ফ্লেভারটা ভালো আসে আর কি, সেই জন্য দেওয়া। একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করব, মানে নিচে ধরে নে কড়াইয়ের সঙ্গে মশলাগুলো লেগে যায়, যার ফলে ঘ্রাণটা ভালো আসে না। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। আমি কীভাবে আদা রসুন সংরক্ষণ করি, কীভাবে বাটি আপনারা কমেন্টস বক্সে জানাবেন। যদি জানতে চান আমি অবশ্যই সেটারও রেসিপি দিয়ে দেবো। সো এইভাবে আমি মশলাটা জাস্ট একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। মশলাটা একটু লো হিটে আমরা রান্না করে নেব। একটু পানি পানি থাকতে আমি এর মধ্যে এটা নাড়াচাড়া করে তুলে নিলাম। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আচ্ছা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, বেল বাটনে একটু প্রেস করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। আমি মাছের রান্নাটা যেহেতু শুরু করে দিয়েছি, আমি মশলাটা ভোনা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রান্নাটা অনেক আগে করে নিয়েছিলাম আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, সো আমার কথাগুলো বলতে হয়তো একটু লেট হয়ে যাচ্ছে বা সঙ্গে সঙ্গে মিলছে না, কিন্তু আমি এইভাবেই রান্না করেছি আর এইভাবে আমরা খেয়েওছি। আমি যখন ভয়েসটা দিই অলরেডি আমার খাওয়া হয়েছে, অনেক টেস্টি হয়েছিল।
সো আমি এবারে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার এগুলো কিন্তু ফ্রিজে রাখা, এই যে আইসগুলো দেখা যাচ্ছে আমি ফ্রিজের টিপে সংরক্ষণ করে রেখেছি। এটা প্রায় এক মাস হয়ে গেছে আমার ডাঁটাগুলো রাখা, অথচ দেখেন একেবারে সবুজ কালার, গ্রিন কালার হয়ে আছে এবং মনে হয় যে এখনই কেটে এখনই দিচ্ছি, এরকম সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি আগেই বের করে রেখে দিই না, জাস্ট যে মশলাটা ভোনা হলো ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে আইস সহ করে আমি দিয়ে দিলাম, যার ফলে সবজিটা খেতে টাটকা মনে হয় আর সিদ্ধটাও খুব দ্রুত হয়ে যায়। আর আপনি যদি আগে ফ্রিজ থেকে বের করে রেখে পানিটা ঝরিয়ে আইসটা ইয়ে করে পানি পানি করে তারপরে আপনি রান্না করতে চান, যেমন ডাঁটাগুলো কেমন নেতিয়ে যাবে আর সিদ্ধ হতে যাবে না, খেতেও স্বাদ লাগবে না। সো আমি এইভাবে রান্না করি, আমি সঙ্গে সঙ্গে টমেটো বলেন বা অন্যান্য সবজি বলেন আমি সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি সঙ্গে সঙ্গে কড়াইয়ে দিয়ে দিই। জাস্ট আমি এটা নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ডাঁটার সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে যেন মিশে যায় সে কারণে ভালোভাবে নাড়া দিয়ে একটু ঢেকে দিলাম। আছে একটু জাস্ট ভালোভাবে ভুনে নেবো, এই ডাঁটাটা যতটা ভুনতে পারবেন তত ভালো লাগবে। দেখুন আমি অনেক ভুনেছি, আমার কালারটা অনেক সুন্দর এসেছে। এবার এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মাছ দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করবো, আমি মশলার পরিমাণগুলো অল্প অল্প দিয়েছি যেন আমার ঝোলটা পাতলা থাকে। সজনে ডাঁটা ডাল দিয়ে বলেন বা আলু দিয়ে শুধু যদি ঝোল খান তাও অনেক টেস্ট হয়, সেহেতু মাছ দিয়ে যেহেতু অনেক টেস্ট হয়, ভালো হয়, অনেক খেতে ভালো লাগে, আমাদের তো ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, এটা কিছুক্ষণ লো মানে হাই আছে, জাল দিব দিয়ে যে বরফ উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দেখেন আমার আলুটা এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমার ডাঁটাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে না, আমি আর একটা বড়ো দেখে ওটা দেখে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা খুব দ্রুত, এই দেখেন দেখেন সিদ্ধ হয়ে গেছে, খুব দ্রুত এটা রান্না করা যায়। আপনারা এই প্রসেসে রান্না করবেন, যেহেতু আমার ছোটো বেবি আছে, আপনাদেরকে বলেছি এর আগেও, যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ঘুরে আসবেন দেখবেন। আমার যেহেতু দেড় বছরের ছোট্ট একটা বেবি আছে, সো আমি চেষ্টা করি কিছু কিছু কাজ আগেই করে রাখার যেন আমি ঝটপট কাজগুলো করতে পারি। আমি রান্নার সময় কথা বলতে পারি না যে আমার ছোটো বেবিটা আছে, সেজন্য আমি ভয়েসটা পরে দিই। আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি একটু হাই আঁচ রেখে জালটা রেখে আমি একটু জাল দিয়ে নিব। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। 2 মিনিট না, জাস্ট 5 মিনিটের মতো আমি জাল দিয়েছি বলো কাশা পর্যন্ত। তারপরে দেখেন আমার ঝোলটা আমি ঝোল থাকতে থাকতে নামাবো, না আলু আছে যেহেতু ভিতরে, কিন্তু যখন আমি খাবো তখন আরেকটু ঝোলটা কমে যাবে। ঝোলটা এত স্বাদ হয়েছিল, অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।